আসসালামু আলাইকুম। আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওর টপিক হচ্ছে ড্রয়িং লাইন ওয়েট কীভাবে বাড়ায় বা কীভাবে কমায়। আমরা নর্মালি লাইন টানি বা লাইন ই করি আঁকি, তারপরে আঁকার পরে লাইন ওয়েট চেঞ্জ করে দিলাম লাইন ওয়েট সেটিং থেকে, কিন্তু চেঞ্জ করার পরে আমার লাইন ওয়েটটা শো করতেছে না। ওই লাইন ওয়েটটা শো করার জন্য লাইন ওয়েট সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডিসপ্লেতে ক্লিক করে ওকে দিবেন। দেখেন শো হয়ে গেছে। তারপরে এটা এর বাইরেও আরও একটা পদ্ধতিতে করা যায়, কীভাবে করা হয় ওইটা আপনাকে দেখাচ্ছি। জিনিসটা অফ করে দিই, আমার এখন আগের মতো হয়ে গেছে। আমি নতুন করে আরেকটা লাইন আঁকবো, ওই কমেন্টটা ছাড়া কীভাবে আমার লাইন ওয়েটটা বৃদ্ধি করব সেটাই দেখাচ্ছি। প্রথমে পলি লাইন নিলাম, পলি লাইন নিলাম, বলি লাইনটা আমার নর্মাল আগের মতো র্যান্ডম একটা লাইন হয়েছে। লাইনটাকে আমি মোটা করব। মোটা করার জন্য হচ্ছে পি এডিট, পি ইডি, পি এডিট, তারপরে এন্টার। এন্টারের পরে ওয়াইড আমি দিলাম 0.05। দেখেন কিছুটা মোটা হয়েছে। আরো ক্লিয়ার জন্য দেখেন 2 দিলাম। দেখেন এবার কিন্তু আমার আগের কমেন্টটা ইউজ করা লাগতেছে না। আমার আগের কমেন্টটা কিন্তু আমি অলরেডি অফ করা অবস্থাতেও আমি এটা করতে পারি। আর নর্মাল লাইনগুলোতেও আপনি পি এডিট লিখে পলি লাইন করে আপনি ওই লাইনগুলো মোটা করতে পারবেন। দেখেন একটা নর্মাল লাইন কি করে দিচ্ছি, এন্টার, ইয়েস, ওয়াইড, এন্টার। দেখেন এভাবে লাইন মোটা করা যায়।